সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও সেই আইসিটি আমি আছি। আমি রোশেন, প্রভাষক আইসিটি মনসুর সরকারি মহিলা কলেজ। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার ক্লোজ করব। দুইটা টপিকস কভার করার চেষ্টা করব। একটা হচ্ছিল নেটওয়ার্ক টপোলজির কিছু অংশ রয়ে গিয়েছিল এবং ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু কথা বলবো। তাহলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকার শুভকামনা সবসময়, কিন্তু সেই সাথে পড়াশোনাটা অবশ্যই করতে হবে। এক্ষেত্রে কোনো কি বলা হয় অজুহাত যদি কেউ চিন্তা করো তাহলে নিজেই ধরা খাবা, নিজেই পিছনে পিছিয়ে পড়বা। তো আমি আশা করি তোমরা সবাই এই দিকটাতে অন্তত নজর রাখবো, যে আমার লেখাপড়া, যার যার লেখাপড়া তার তার, এটা তোমারটা তুমি করলে তুমি এগিয়ে যাবা, এই চিন্তাটা মাথায় রেখেই পড়াশোনা করতে হবে। সবসময় ভালো ভালো কিছুর জন্য প্রতিযোগী হতে হবে বা ভালো কিছুর জন্য জেদ সৃষ্টি করতে হবে। যে করোনা থাক, কিন্তু আমার লেখাপড়া যদি আমি ঠিকমতো করি তাহলে করোনা ইনশাল্লাহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো আজকে আমরা দেখি ছয়টা টপোলজির কথা বোধহয় বলছিলাম। একটা হচ্ছে স্টার টপোলজি, দেন রিং, বাস, হাইব্রিডটা পড়েছিলাম আগে, যেটা দেখেছিলাম অনেকগুলোই মিক্সড একসাথে বা একাধিক টপোলজি একসাথে মিক্সড হলে যে টপোলজি হয় সেটা হচ্ছিল হাইব্রিড, এবং সেক্ষেত্রে ম্যাশ এবং ট্রি বাকি ছিল। আমরা একটু ম্যাশটা দেখি। ম্যাশ টপোলজি হচ্ছিল যতগুলো টপোলজি আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ টপোলজি বলা হয় ম্যাশ টপোলজিকে, এবং সবচেয়ে বেশি ডাটার গতি সবচেয়ে বেশি ম্যাশ টপোলজিতে। আমরা একটু যদি টপোলজির চিত্রটা আঁকি তাহলে বোঝা যাবে। যেমন ধরো এইরকম কম্পিউটার যদি এখানে থাকে, একটা ম্যাশ টপোলজিতে এইরকম কতগুলি কম্পিউটার আছে, হ্যাঁ পাঁচটা দেখলাম, মানে আমি পাঁচটা দিয়ে স্টার্ট করলাম ভাই, এরকম উদাহরণ মাত্র, এরকম পাঁচটা সাতটা দশটা বা তিনটা দুইটা থাকতে পারে, দুইটা না ঠিক দুইয়ের অধিক। তো যদি এইরকম হয় তাহলে ম্যাশ টপোলজিতে আসলে কী হয়? ম্যাশ টপোলজি হচ্ছে এই যে একটা কম্পিউটার বা ওয়ার্ক স্টেশন আছে ওর সাথে সবার কানেকশন থাকবে, যেমন ওর সাথে ওর কানেকশন থাকবে, ওর কানেকশন থাকবে, ওর কানেকশন থাকবে, ওর কানেকশন থাকবে। এই টপোলজিটা অনেক সময় আঁকতে বলা হয় পরীক্ষার খাতায়, আঁকাটা কিন্তু বুঝতে পারলে জটিল, মানে আমি এক জায়গা থেকে স্টার্ট করলাম এই জিনিসটা বুঝতে পারলে সহজ, আমি এক জায়গা থেকে স্টার্ট করলাম এই পয়েন্টটা মনে রাখলে হবে, তারপরে যে কোনো একদিকে যাবো, এই দিকে বা এই দিকে, এই দিকে গেলে ঘুরে ঘুরে এদিকে আসবো, আর এই দিকে এখান থেকে এই দিকে গেলে ঘুরে ঘুরে এদিকে যাবো, একবার এদিকে একবার এদিকে যাওয়া যাবে না। তার মানে কি, ওর সাথে ওর কানেকশন ওর ওর ওর, দেন সামনের কম্পিউটার বা ওয়ার্ক স্টেশনে ওর সাথে ও কানেকশন আগেই ছিল, তার মানে পিছনে আর রাখবো না, ওর সাথে ওর আছে, ওর আছে, ওর আছে। এইবার যেহেতু এদিকে গেছি এদিকেই আঁকবো, ওর সাথে ওর সাথে পিছনে দুইটা আগেই আছে, ওর সাথে ওর সাথে। এরপরে এই তিনটা বাদ আসলাম এখানে, এখানে আসার পরে ওর সাথে শুধু সামনেরটা, ওইটার তো আগেই ছিল, আর শেষটা থেকে কোথাও আঁকতে হবে না। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোই কথা, আমার এই যে অভ্যন্তর ইন্টারনাল কিছু বিষয় আছে আমি একটু দেখা বলতেছি, যেগুলো বইতে হয়তো এইভাবে লেখা নাই। যেমন ধরো ম্যাশ টপোলজি আঁকতে গেলে যদি আমার ওয়ার্ক স্টেশন থাকে পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমার প্রত্যেকটার সাথে কানেকশন হবে চারটা, এটা কম বেশি হলে বুঝতে হবে এটা আঁকা হয় নাই। এবং চারটা কেন, যেহেতু ও নিজেই একটা এবং বাকি চারজনের সাথে ওর কানেকশন, আবার ওরও সেম, ও নিজেই একটা বাকি চারটা থাকে একটা দুইটা তিনটা চারটা, তাহলে বুঝতে হবে আমার টপোলজিটা ঠিক মতো আঁকা হয়েছে। আর যে বিষয়টা সেটা হলো এই যে নেটওয়ার্কটা, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের সরাসরি কানেকশন আছে। এখানে আমরা স্টার ডিভাইস, স্টার টপোলজি দেখেছিলাম, যেখানে দেখেছিলাম যে একটা কেন্দ্রীয় ডিভাইস থেকে সরাসরি কানেকশন আছে। একটা বাস টপোলজি দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম একটা ব্যাকবোনের সাথে সরাসরি কানেকশন আছে,
বাট এখানে ব্যাকবোন বা ডিভাইস কিছুই নাই, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন, ওর সাথেও কানেকশন বা ওর সাথেও কানেকশন বা ওর সাথে ও কানেকশন আছে, ফলে পরে এখানে যোগাযোগটা খুব দ্রুত হয়, মানে তথ্য তথ্য আদান প্রদানের হারটা বেশি। সেক্ষেত্রে যেমন এই এখানে কিন্তু বাস বা স্টারের মতো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকিগুলোই চলবে, কারণ এটা নষ্ট মানে কি ও কাজ করতে পারতেছে না, তার মানে ওর সাথে ওর বা ওর বা ওর সবার সবার সাথে এই চারজনের সাথে কানেকশন আছে। ঠিক আছে, এই হচ্ছিল বিষয়। এবং এইখানে কেন্দ্রীয় কোনো ডিভাইসের ঝামেলা নাই বলে এখানে যে সরাসরি কানেকশন কথা বলা যায়, এই জন্য ডাটার গতিটা অনেক বেশি, আমি বলছিলাম আরও আগেই। কিন্তু সমস্যা ওই যে একটা কথা যেটা বলে, যেই জিনিসটা সার্ভিস ভালো দেয় সেটার দামটা একটু বেশি পড়ে সবসময়। যেমন এখানে সবার সাথে সবার কানেকশন দেওয়ার জন্য অনেকগুলো তারের প্রয়োজন হয়, এই জন্য এই ডিভাইসটা এস্টাবলিশ করার জন্য, সরি, এই টপোলজিটা এস্টাবলিশ করার জন্য, এটা হচ্ছে কী বলছিলাম আমরা, ম্যাশ টপোলজি, ম্যাশ টপোলজি। বলছি বলছি যেহেতু যেটা সরি যেটা বলছিলাম যে এখানে যদি সবার সাথে সবার কানেকশন দেওয়ার জন্য অসংখ্য তারের প্রয়োজন হয়, তার মানে খরচটা একটু বেশি, খরচটা সর্বাপেক্ষা বেশি। এই হচ্ছিল ম্যাশ টপোলজি। এখন যদি সৃজনশীল কোশ্চেন এরকম আসে যেখানে উদ্যোগের মেইন থিমটা থাকলো এরকম, যে সবার সাথে মানে কেন্দ্রীয় ডিভাইসের সাথে সরাসরি কানেকশন আছে, তাহলে বুঝতে হবে যে এটা স্টার্টোপোলজি। আবার যদি বলে প্রত্যেকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সাথে সরাসরি কানেকশন আছে, কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই এরকম কোনো কথা থাকলে বুঝতে হবে ম্যাস্টোপোলজি। যদি থাকতে যদি বলে যে ওয়ার্ক স্টেশনগুলো একটি ব্যাকবোনের সাথে সংযুক্ত থাকে, তাহলে বুঝতে হবে বাস্টোপোলজি। যদি এরকম থাকে যে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি একটাও চলে না, তাহলে বুঝতে হবে এটা রিং টপোলজি। তাহলে এই জিনিসগুলো একটা মেইন থিম যদি মনে রাখা যায় বইতে, এই জিনিসগুলো আমি যত সংক্ষেপে বলতেছি এত সংক্ষেপে না, একটু ডিটেলস আছে, কিন্তু আমি যেই কথা বলতেছি এই কথাটুকু মনে রেখে বই পড়লে সব মনে থাকবে ইনশাল্লাহ। এবং যত ধরনের কোশ্চেন আসে লেখা যাবে পরীক্ষায়, জানাও হলো এবং পরীক্ষাও লেখা যাবে, এতে কোনো ঘাটতি পড়বে না। যাই হোক, এরপরে আরেকটা আছে ট্রি টপোলজি। ট্রি মানে গাছ আমরা জানি, কিন্তু ট্রি তো সরি, এই যে আবার সেই হাসি চলে আসছে করোনা ভাইরাসের, যেভাবে আমি হাসিটা দিলাম এটা পুরোপুরি কি হয় নাই, যেটাকে বলা হয় সেফ জোন, ওইভাবে হয়নি, কিন্তু জাস্ট এইভাবে দিলেও হবে যেহেতু আমার আশেপাশে কোনো মানুষ নাই, এই জন্য আমি এইভাবেই দিলাম। তো আমার হাত দিয়ে আমি স্পর্শ করিনি, তার মানে আমার হাতে যদি ওই এরকম হাসি দিলে অবশ্যই কোনো না কোনো জীবাণু থাকে, সেটা করোনা না হয়ে অন্য জীবাণু হলে আমাদের জন্য অত ক্ষতির কারণ হচ্ছে না, তার মানে ওই কোনো জীবাণুই কিন্তু আমার হাত স্পর্শ করতে পারেনি। যাই হোক, এই কথা না বলে আমরা আবার পড়াশোনা ফিরে আসি। সেটা হচ্ছিলো ট্রি টপোলজি। ট্রি মানে হচ্ছিলো আমরা একটা গাছ যখন দেখি, গাছের একটা মূল থাকে, মূলের পরে এইভাবে উঠে, ওঠার পরে এখানে এসে দেখা যায় দুইটা ভাগ বা তিনটা ভাগ হয়, এখানে এসে আবার কি হয় এটা আবার ভাগ হয়েছে, এটা ভাগ হয়েছে, আবার এগিয়ে গেছে, এরকম হয়। তো এই এই ব্যবস্থাটাই হচ্ছিলো ট্রি টপোলজি, কিন্তু উল্টা ঘটনা। উল্টা ঘটনা কীরকম, গাছের রুটটা থাকে নিচে বা ট্রি টপোলজিদের রুটটা থাকে উপরে, মানে এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে, এখান থেকে ধরো এইরকম একাধিক দুইটা বা তিনটা বা এখানে দুইটা আছে, এখান থেকে যে কানেকশনটা হলো সেটা হচ্ছিলো এইরকম এইরকম এইরকম, এখান থেকে আবার দুটো হতে পারে, মানে এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে দুটো হবে বা তিনটা হবে, বাট এইভাবে নিচের দিকে আরো নামতে থাকবে। এটা হচ্ছিলো ট্রি টপোলজির মেইন থিম। তো এইখান এইটা থেকে আমরা কি দেখতে পাই বা শুনতে পাই, দেখি তো আমরা একটু।
যেমন ধরো এই যে ডাটাটা এখানকার এখান থেকে কোনো ডাটা যদি এখানে অ্যাক্সেস করতে হয় বা আরো বেশি অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে এই পথগুলো বের হয়ে আসতে হবে, তার মানে ডাটার গতিটা কেমন থাকবে বোঝাই যাচ্ছে, অনেক স্লো। ঠিক আছে, যদি এই কম্পিউটারটা বা নিচের কোনো ওয়ার্কস্টেশন নষ্ট হয় ভালো কথা, বা যদি উপরের ওয়ার্কস্টেশন এখানে নষ্ট দূরায় গেল তার মানে কি হবে, ওই যে গাছা গাছের কি বলা হয় আগায় পানি দিয়ে গোড়ায় যায় অবস্থা, এরকম গোড়ায় গলত মানে কি, মানে একবারে শুরুর কম্পিউটারে নষ্ট, তার মানে পুরো সিস্টেমেই অচল হয়ে থাকবে। এটা হচ্ছিল ট্রি টপোলজির মেইন থিম। যাই হোক, ট্রি টপোলজি একটু দেখতে হবে, এখান থেকে শর্ট আসতে পারে, রিটার্নটা খুব কম আসে। রিটার্ন যেটা আসে ম্যাচ টপোলজি স্টার রিং এগুলো মিলিয়ে মিলিয়ে রিটার্ন আসে অনেক সময়, বা অনেক সময় ফিগার দিয়ে দেয়, ফিগার দেখে চিনতে হয়। যেমন আমরা যদি এইরকম একটা ফিগার দেখি, এরকম একটা ফিগার যদি দেখি, এখানে সি ওয়ান একটা কম্পিউটার আছে, সি টু একটা কম্পিউটার, সি থ্রি একটি কম্পিউটার, আবারও সেম সি ওয়ান একটি কম্পিউটার, সি টু একটি কম্পিউটার, সি থ্রি একটি কম্পিউটার। এখন এইটা আছে এইরকম, একটু খেয়াল করে দেখতে হবে, এটা আছে এইরকম, তারপরে এইভাবে তার দিয়ে কানেকশন দেওয়া আছে, আর এইটাতে আছে এইভাবে, এখন এই দুটো ফিগার দুইটা টপোলজিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই দুইটা টপোলজি দেখতে একরকম, দেখতে একরকম, সব সেম, কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স? যদি আমি বলি এখানে তো উত্তর নেওয়ার সুযোগ নাই অনলাইনে, তাহলে আমি উত্তর নিতাম, দেন হয়তো দেন আমি আনসার দেওয়ার চেষ্টা করতাম। দেখো এই যে আমার ছাত্রবৃন্দ, দেখো এখানে, এখানে দেখো একটা একমুখী প্রবাহ এদিক থেকে যাচ্ছে, এখানে এখান থেকে এখানে যাচ্ছে, আবার আসছে, তার মানে এটা হচ্ছিল রিং টপোলজি। কেন রিং? যদি আমার এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, এটা নষ্ট, তার মানে এখান থেকে আর ডাটা যেতে পারবে না, তার মানে কানেকশন ওর সাথে ওর কোনো কানেকশন নেই, একবারে ডাটা বন্ধ। আর এইখানে দেখি সেটা, এইখানে ওর সাথে যেমন ওর কানেকশন আছে, ওর সাথে ওরও আছে, ওর সাথে ওরও আছে, এই যে আবার ওর সাথে ওরও আছে, সেমভাবে ওর সাথে ওর আছে, ওর সাথে ওর আছে, তার মানে দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটি ওয়ার্ক স্টেশনের সাথে সরাসরি কানেকশন আছে। ফলে পরে এটা হচ্ছিল ম্যাচ টপোলজিকে রিপ্রেজেন্ট করে। আর প্রথমটা হচ্ছিল যেহেতু একমুখী প্রবাহ এবং একটা নষ্ট হলেই, যেমন এই কম্পিউটার নষ্ট আর সরার কোনো সুযোগ নেই, কারণ একমুখী এদিক থেকে এদিকে যাবে, এদিকে যাওয়ার সুযোগ নেই, এই জন্য এটা হচ্ছিল রিং টপোলজিকে রিপ্রেজেন্ট করে। কাজেই এগুলো বুঝতে হবে, যদি আমরা বুঝতে এবং ধরতে পারি তাহলে খুব ইজি। এটা হচ্ছিল আমার টপোলজি, তাহলে এখানেই শেষ। আমরা একটু ক্লাউড কম্পিউটিং সম্পর্কে 3-4 মিনিট, 4-5 মিনিট কথা বলবো, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। সেটা হচ্ছিল কথাটা হচ্ছিল ক্লাউড কম্পিউটিং, এটা একটু মুখে বললেই শেষ হয়ে যাবে, আমার সেই পুরনো কথা, ক্লাউড ইংরেজি ওয়ার্ড, কম্পিউটিং ইংরেজি ওয়ার্ড, আমরা পড়ছি বাংলায় শুধু। ক্লাউড কথাটা তাত্ত্বিক অর্থটা হচ্ছিল বহু সংখ্যক, অসংখ্য, এরকম বোঝায়। আর যদি খাঁটি বাংলা ভাষায় যে অর্থটা, সেটা হচ্ছিল মেঘ, তার মানে মেঘ, তাহলে বহু সংখ্যক, অসংখ্য, এটার অর্থ আবার মেঘ হলো কেন? মেঘের ওই আত্মাত্মিক বিষয়টা যদি চিন্তা করি যে ওটার মধ্যে কী থাকে, অসংখ্য জলকণা বা জলরাশি বা বাষ্পকণা থাকে, এজন্য এটার নাম মেঘ। তো ক্লাউড কম্পিউটিং কথাটা আসছিল ওই ক্লাউড অর্থতে, ওইখান থেকে
রিট্রেস করা হয়েছে। ক্লাউড কথাটা হচ্ছিল এমন একটা ব্যবস্থা ক্লাউড কম্পিউটিং যেখানে অসংখ্য ডাটা থাকবে, তিনটা পয়েন্ট, একটা হচ্ছিল অসংখ্য ডাটা থাকবে এবং ব্যবহারকারী অসংখ্য ডাটার সমাহার থাকবে, এটা হচ্ছিল তার বেস পয়েন্ট। এবং এই তথ্যের উপর ভিত্তি করে যদি ওখানে অসংখ্য তথ্য থাকে, ব্যবহারকারী যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কোনো ধরনের, মানে যে কোনো সময় মানে 24 ঘন্টার যে কোনো সময় যে কোনো স্থান থেকে, মানে কি আমি বাংলাদেশ থেকে, একজন আমেরিকা থেকে, বা একজন কুয়েত থেকে, বা একজন মার্টিনিস থেকে, মার্টিনিস মানে চিলি, চিলি থেকে, যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কোনো ধরনের তথ্য, তার মানে বহু সংখ্যক তথ্য আছে, আমরা প্রথমেই বলেছিলাম। ক্লাউড কম্পিউটিং হচ্ছিল এমন একটি ব্যবস্থা যেখানে ব্যবহারকারী যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কোনো ধরনের তথ্য অ্যাক্সেস করতে পারবে। বর্তমান যুগে ক্লাউড কম্পিউটিং ব্যবস্থাটা খুবই ইফেক্টিভ একটি ব্যবস্থা, বিকজ এটা হচ্ছিল এটার আরও বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে, যেমন এটা যতটুকু ব্যবহার করা যায়, এটা যতটুকু ব্যবহার করব ততটুকু খরচ। যেমন আমার অফিসে বা অফিসে ইসে আমার অফিসে বা কলেজে যদি আমি একটা ক্লাউড কম্পিউটিং সেট আপ করি, যেমন আমরা ওয়াইফাই সেট আপ করেছি, এই ওয়াইফাইটা একটা ক্লাউড কম্পিউটিংয়ের অংশ। যেমন আমি বলেছি কতটুকু ডাটা নেবো আমরা, 1 GB, 512 KBPS, এইরকম একটা নির্দিষ্ট পয়েন্ট বলে দিয়েছি, যে এর বেশি আমি অ্যাক্সেস করতে চাই না। তার মানে এই যে 512 নিয়েছি এটার জন্য একটা খরচ, আবার যদি এটা ডবল নিতাম খরচ ডবল হতো বা খরচ অন্যরকম একটা হতো, আবার যদি এর থেকে কম নিতাম কম খরচ হতো। তার মানে আমি যতটুকু ব্যবহার করব ততটুকু খরচ হবে, খরচটা এইভাবে। এই জন্য বর্তমান যুগে এই ব্যবস্থাটা হচ্ছিলো খুবই বহুল পরিচিত, বহুল ব্যবহৃত। আরেকটি বিষয় হচ্ছিলো তথ্য, তথ্যের অভাব সম্ভার এখানে, মানে তথ্যের কোনো অভাব নেই, যে কোনো ধরনের তথ্য এখান থেকে অ্যাক্সেস করা যাবে। যেমন ক্লাউড কম্পিউটিংয়ের একটা উদাহরণ হচ্ছিলো গুগল, যদি আমরা বলি গুগলে এমন বলা হয়ে থাকে, গুগলে এমন কোনো প্রশ্ন নাই যেটার উত্তর পাওয়া যায় না, এবং গুগল যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বুঝতে হবে সেইটা কোনো প্রশ্ন হয়নি। তাহলে কী পরিমাণ তথ্য সেখানে রিস্টোর করা আছে। আরেকটি বিষয় হচ্ছিলো ওই যে বলে যে অবস্থা কি যেন বহু মানুষ বা বহু যেখানে অনেক বেশি থাকে সেখানে ঝামেলাটা একটু বেশি থাকে। যেমন এখানে যেহেতু অসংখ্য তথ্যের সমাহার থাকে, এজন্য ব্যবহারকারীর নিজের নিজের যেই তথ্য এটার উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না, ফলে পরে এখান থেকে তথ্য চুরি হওয়ার একটা সম্ভাবনা, আশঙ্কা, তথ্য চুরি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এটা হচ্ছিলো ক্লাউড কম্পিউটিংয়ের একটা নেগেটিভ দিক। যাই হোক, তারপরেও আধুনিক যুগে যেহেতু তথ্য নিয়েই কাজ করা হয়, আমরাও তথ্য প্রযুক্তি পড়ছি পড়ছি এবং হচ্ছিলো যেহেতু আধুনিক যুগটাকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ, সেই জন্য ক্লাউড কম্পিউটিংটা এখানে খুব ভালোভাবে ব্যবহৃত হয় এবং খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। আর ক্লাউড কম্পিউটিং থেকে 2020 সালে ছোট ছোটো কোশ্চেন হবে হয়তো, সংজ্ঞা আসতে পারে ক্লাউড কম্পিউটিং কী, যে সংজ্ঞাটা আমি প্রথমেই বললাম, যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে অসংখ্য তথ্যের সমাহার থাকে এবং ব্যবহারকারী যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কোনো ধরনের তথ্য অ্যাক্সেস করতে পারে। আর 2021 সালে এখান থেকে আবার বড়ো কোশ্চেন হতে পারে, তো যাই হোক পড়তে হবে, শর্টের জন্য হলেও পড়তে হবে, এবং ওই বিষয়গুলো যে এখানে যতটুকু ব্যবহার ততটুকু খরচ এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় এখানেই মোটামুটি শেষ করলাম। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কী পড়েছিলাম, যদি আমি একটু এই টপিকসগুলোই এবং এই অধ্যায়গুলো সবাই অনলাইনে দেওয়া আছে, তোমরা যে কেউ যদি পিছনের ক্লাসগুলোই খুলে দেখতে চাও দেখতে পারবা। সেটা হচ্ছিলো আমরা দ্বিতীয় অধ্যায় ডাটা কমিউনিকেশন দিয়ে স্টার্ট করেছিলাম, ডাটা কমিউনিকেশনের উপাদান পড়েছিলাম, ব্যান্ডউইথ পড়েছিলাম, ব্যান্ডউইথের প্রকারভেদ, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড পড়েছিলাম, এবং সেখানে প্রত্যেকটা ব্যান্ডউইথের রেঞ্জ পড়েছিলাম। যেমন ন্যারো ব্যান্ড দিয়ে সর্বোচ্চ 45 থেকে 300 KBPS যেতে পারে, বিপিএস মানে বিট পার সেকেন্ড, এবং ভয়েস ব্যান্ড দিয়ে যেতে পারে সর্বোচ্চ 9600 BPS,
এবং তারপর আছে ব্রডব্যান্ড, যেটা দিয়ে যে কোনো পরিমাণ ডাটা যেতে পারে। তারপরে করেছিলাম ডাটা ট্রান্সমিশন, মানে ডাটা যেন আমি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পাঠাচ্ছি, এটার মোড, মোডটা কী। সেখানে আমরা মোডের প্রকার বুঝেছিলাম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এবং তারপরে এটা আসলে কি দিকের, কোন দিকে ডাটাটা যাচ্ছে, এবং সংখ্যাটার উপর নির্ভর করে আবার তিন প্রকার পড়েছিলাম। সেখানে পড়েছিলাম ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। এরপরে কি বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড পড়েছিলাম, সেখানে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস পড়েছিলাম। দেন ব্লক অফ বিট বা প্যাকেট নামে একটা কথা পড়েছিলাম, এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে এবছর। এবং তারপরে মিডিয়া পড়েছিলাম দুই প্রকার, ওয়্যার মিডিয়া এবং ওয়্যারলেস, তার মাধ্যম, তার বিহীন মাধ্যম। তার মাধ্যমে তিন ধরনের তার ব্যবহৃত হয়, টু স্টেট পেয়ার, কোএক্সিয়াল কেবল এবং সেলো ফাইবার অপটিক কেবল। এখান থেকে এবছর ফাইবার অপটিক কেবল থেকে কোশ্চেন হতে পারে। এরপরে ওয়্যারলেস মিডিয়া পড়েছিলাম, দেন ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তিনটার স্ট্যান্ডার্ড পড়েছিলাম। দেন পড়েছিলাম কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং। আমি আশা করি তোমরা সবাই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবা, এবং যেই কথাটা আমি গত ক্লাসে একবার বলেছিলাম, দেন অতি শীঘ্রই আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা ইনশাল্লাহ হবে, পৃথিবী স্বাভাবিক হোক এটা আমরা সবাই চাই। কেউ যদি চিন্তা করো যে না আল্লাহ পৃথিবী পৃথিবী অস্বাভাবিক থাকলে আমার পরীক্ষাটা দেরি করে হবে, এটা ভালো। পরীক্ষা লেট করে বা দেরি করে হলে বা শিডিউলের বাইরে চলে গেলে এটা কখনোই কোনো ছাত্রের জন্য ভালো হতে পারে না, শুভকর নয়। আপাত দৃষ্টি দেখতে মনে হয় যে পরীক্ষা পিছিয়েছে, এটা ভালো হয়েছে, কিন্তু এটা কখনোই ভালো নয়। তো আমি আশা করবো যে আমরা নতুন ট্র্যাকের সাথে সংযুক্ত হব, যেখানে হচ্ছে হলো পরীক্ষাটা খুব দ্রুত হবে, এই চিন্তাটা মাথায় রাখতে হবে সবাইকে। এবং সেইভাবে ইংরেজিগুলোই বোর্ড কোশ্চেন, বিশেষ করে বোর্ড কোশ্চেন, এবং এখন আমি আশা করি যারা পরীক্ষা দেবে সবার কাছে টেস্ট পেপারগুলোই আছে, তারা অবশ্যই টেস্ট পেপারগুলোই প্র্যাকটিস করবা। টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুল কলেজ সরি কলেজগুলোতে যেই কোশ্চেন আসে সেখান থেকে অনেক কোশ্চেন রিপিটেশন হয় ইন্টারমিডিয়েট পরীক্ষায়। এই জন্য বিশেষ করে ইংরেজিটা এবং আইসিটিটা সেভাবে দেখবা, আর অন্যান্য সাবজেক্ট তো অবশ্যই দেখবা। আর আর্টসের বাইরে কমার্সে যারা আছে তারা হয়তো হয়তো হিসাব বিজ্ঞান বা ফিনান্স, এই সাবজেক্টগুলো একটু বেশি দেখতে হবে। আর সায়েন্স যাদের তাদেরকে আমার বলা দরকার নাই, তারা আমার থেকে ভালো বোঝে কীভাবে দেখতে হবে। অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই দেখতে হবে, তাদের কোনো তাদের আইসিটি হচ্ছিলো ওই সাবজেক্ট থেকে আরও সহজ। সুতরাং ওই পরামর্শ যে পরামর্শটা দরকার নেই সেটা দিয়ে আর লাভ নাই। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং নিয়মিত পড়াশোনা করবা। সবার শুভকামনা, সবার জন্য শুভকামনা। আজকের ক্লাস এখানেই শেষ, খোদা হাফেজ।